আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম গ্রামীণ পরিবেশের আরেকটি রান্নার রেসিপি আজ শেয়ার করব একদম তরতাজা ফ্রেশ মিষ্টি কুমড়া শাক দিয়ে বিচলা সিম আর বরবটির একটি বাগান তরকারি চলো বন্ধুরা দেখে নেই এই রান্নার জন্য আমি একেবারে ফ্রেশ তরতাজা মিষ্টি কুমড়া শাক বেছে নিচ্ছি আর শাকগুলো কিন্তু হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিচ্ছি ছোট টুকরা করে নিচ্ছি আর যে ডাটার অংশটা আছে সেটা বটি দিয়ে কেটে নিতে হবে তো শাকগুলো প্রথমে আমি ডগা থেকে ছিঁড়ে ঝাড়া দিয়ে তারপরে ছোট টুকরা করে নিয়েছি কারণ ছোট পোকামাকড় কিন্তু শাকে থাকতে পারে এর জন্য আর ডগার যে আঁশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিয়ে বটি দিয়ে ছোট টুকরা করে নেওয়া হচ্ছে তারপরে শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ শাক চাষ করার সময় অনেক রকমের কীটনাশক দেওয়া হয় শাক সবজি রান্নার সময় খুব ভালোভাবেই ধুয়ে নিতে হয় এবার ধুয়ে রাখা শাক আর সবজি আর সাথে আমি ছোটো একটা আলুও দিয়েছি এখন সবগুলোই কড়াইয়ে দেওয়া হলো আর এরই সাথে দেওয়া হলো। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দেওয়া হলো স্বাদ মতন লবণ আর পেঁয়াজ আর রসুন অল্প পরিমাণে আর দেওয়া হলো একেবারে সামান্য পরিমাণে পানি আধা কাপেরও কম এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করার পরে শাকগুলো কিন্তু উল্টিয়ে ঘুরিয়ে দেওয়া হলো উপরের শাকগুলো নিচের দিক আর নিচের শাকগুলো কিন্তু উপরে দেওয়া হয়েছে যাতে সব অংশ সমানভাবে সিদ্ধ হয় আর রান্না করা হচ্ছে কিন্তু গাছের যে শুকনো পাতা আছে সেই পাতা দিয়ে এর জন্য চারপাশে দেখা যাচ্ছে যে পাতা পুড়ে যাওয়ার ছাই তারপর ছোট খড়ি এগুলা চারপাশটা অনেকটা নোংরা লাগলেও আসলে যেহেতু কাঠ খড় তারপর আপনার গাছের পাতা এগুলা দিয়ে নর্মালি গ্রামাঞ্চলে রান্না হয় এর জন্য পরিবেশটা আসলে এরকমটা দেখা যায় এই রান্নাটা মূলত বিডিও করার উদ্দেশ্যে রান্না না। এটা নর্মালি গ্রামীণ পরিবেশে যেভাবে আমাদের মা খালারা যেভাবে রান্না করেন সেটাই কিন্তু আমি তুলে ধরছি এই যে সুপারি গাছের বাইল এগুলা দিয়ে আর কি তো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এটা কিন্তু অবশ্যই একটা ডালগুটুনি অথবা উড়ির দিয়ে এরকম থেতো করে মানে আলুগুলো ভেঙে দিতে হবে আর সাথে যে সিম আছে সিমটাও ভেঙে দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয় এই পর্যায়ে শাক সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়েছে এখন এক সাইডে কড়াইটা নামিয়ে রাখা হলো আর অন্য একটা কড়াই দেওয়া হলো সবজিটা বাগান দেওয়ার জন্য একটি মরিচ ছোট টুকরো করে নেওয়া হয়েছে আর দেওয়া হলো সয়াবিন তেল তেল গরম হওয়ার পরে এর ভিতর দেওয়া হবে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়া হবে যখন সুন্দর একটা কালার আসবে ব্রেস্তার মতো হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু শাকের ভিতরে দেওয়া হবে এখন শাকের পাতিলের ভিতরে এই যে যে ভাজনাটা আছে সেই ভাজনাটা দিয়ে বাগার দেওয়া হলো এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেওয়া হবে এতে করে শাকের পুষ্টিগুণও কিন্তু ঠিকভাবে থাকবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় অনেকেই কুমড়া শাক দিয়ে সিম খেয়েছেন কিন্তু যারা কান্নায় এখনও একবার হলেও এভাবে একবার রান্না করে ট্রাই করবেন যে দেখবেন কতটা সুস্বাদু হয় আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন প্লিজ পেজটি ফলো করবেন আর আজকের মতো এখানেই শেষ করব ভিডিও আর লম্বা করব না আর এই যে পাতিলটা চেঞ্জ করে নেওয়া হয়েছে কারণ এতক্ষণ যে পাতিলটা রান্না হয়েছিল সেই পাতিলে কিন্তু প্রচুর কালি ছিল আর এই পাতিলটা ঘরে নেওয়া হবে এ পাতিলে কালি নেই তাই পাতিলটা চেঞ্জ করা হলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম